বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সংবাদে। সিসিটিভির ফুটেজ নাপোলিতে যথাযোগ্য মর্যাদায় 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে নাপোলি আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং এছাড়াও করা হয় স্মরণসভা। আমাদের মিলান প্রতিনিধি কাউসার হালদার জানান, ইতালির নাপোলিস্থ একটি হলে শোকসভার শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নাপোলি আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন নাপোলি আওয়ামী লীগ সভাপতি নাদিম ব্যাপারি, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস হালদার সহ আওয়ামী লীগ এবং প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য সহ ওই রাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং মোনাজাত পরিচালিত হয়। বাংলাদেশ